উচ্চ মাধ্যমিক পাশ, কিন্তু তার কর্ম মেধা যোগ্যতা দিয়ে জয় করেছেন আকাশ ছোঁয়া সম্মান। তিনি সাংবাদিকতার জন্য একুশে পদক পর্যন্ত পেয়েছেন। তিনি নির্ভেজাল নিখাদ একজন বাঙালি। তিনি আমাদের কাছে শব্দ সৈনিক, সাংবাদিক, লেখক। স্বাধীনতা যুদ্ধে, আমাদের মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন পর্যায়ে তিনি শব্দ সৈনিক হিসেবে আমাদের উদ্দীপিত করেছেন। তেমনি মুক্তিযুদ্ধের পরবর্তী সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার অগ্রণী ভূমিকা চোখে পড়ার মতো। যে জলে আগুন জলে আমার আজকের অতিথি আছেন শ্রদ্ধেয় কামাল লোহানী। আপনাকে অনেক 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 ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার শরীর কেমন? শরীর চলছে, শরীর যেমন মানে মহাশয় এটাকে যেভাবে সহানো যায়। কিন্তু আমি জানি আপনি নানা রকম অসুস্থতার মধ্যে আছেন। আপনি চোখে কম দেখছেন, অথচ লেখালেখির কাজ করে যাচ্ছেন, ঝাপসা দেখছেন, কিডনির প্রবলেম, হার্টের প্রবলেম শুরু হলো, তাই না? হ্যাঁ, মানে এখন ছজন ডাক্তারের মানে ইয়েতে থাকতে হচ্ছে, অধীনে চলতে হচ্ছে। কিন্তু চোখে আপনি ঝাপসা দেখছেন, কিন্তু তারপরে তো লেখালেখি করে যাচ্ছেন, তাই না? আমি লেখাটা লিখে যাচ্ছি, যেটা চিন্তা আমার আছে সেটা আমি অন্তত লিখতে পারছি। পরবর্তীকালে অন্যকে দিয়ে যখন পড়াই তখন বুঝতে পারি যে লেখাটা ঠিক হয়েছে। কিন্তু লেখাটা আগে যেরকম একেবারে লাইন ধরে লিখতাম, এখন লাইনটা বেঁকে যায়। আপনি সুস্থ থাকুন, আমরা সেটাই প্রত্যাশা করি। কিন্তু আমরা একটু আপনার জীবনের গল্প শুনতে এসেছি এবং আপনার 86 বছর বয়স তো এখন, তাই না? চলছে। আমি একটু সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলে যেতে চাই, যেখানে সন্তলা গ্রামে আপনার জন্ম। কিন্তু আমি জানি যমুনাপাড়ে আপনাদের বোধহয় আগে বসতি ছিল। আমাদের যমুনাপাড়ে বাড়ি ছিল এবং চৌহালি থানা ছিল এবং আমাদের গ্রামের নাম ছিল খাসকাউলিয়া। এবং দুঃখজনক ঘটনায় তখনকার দিনে যমুনা প্রচণ্ড রকম ভাঙত, এরকম অবস্থার মধ্যে আমাদের বাড়ি এক সময় ছেড়ে চলে আসতে হয়েছে। সর্বশেষ যখন যমুনাটা ভাঙছে তখন আমার বাবার বিয়ে করে বাড়ি ফিরছেন, এবং মাকে নিয়ে যখন বাড়ি ফিরছেন তখন যমুনা ভাঙছে, এবং উনি মাথার পাগড়িটা খুলে রেখে ঘরের চালে উঠেছেন ডাটবোনটু খোলার জন্যে। এই অবস্থার মধ্যে আমরা একসময়ে যমুনার ভাঙনের কারণে নদী শিখস্থি হয়ে আমরা উল্লাপাড়াতে এলাম, এবং সেখানে আমাদের মানে বাবার ভাগ্নি আমাদের বোন তারই একটি জায়গায় আমরা বসতি স্থাপন করেছিলাম। আপনার 6-7 বছর বয়সে আপনার মা মারা গিয়েছিলেন। 7 বছর বয়সে মা মারা গেলেন। তারপরে তো আপনাকে কলকাতায় বোধহয় পাঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তখনও মানে একান্নবর্তী পরিবার ছিল। বাবা মনে করলেন যে একান্নবর্তী পরিবারে আমি হয়তো ছন্নছাড়া হয়ে যাব, তো সেখানে উনি মনে করলেন যে ফুপুর কাছে, আমি যে ছোটো ফুপুর কাছে যদি আমাকে দিয়ে আসতে পারেন তাহলে হয়তো লেখাপড়া করতে পারবে। সেই সময় স্মৃতি মনে পড়ে? সেই সময় তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল বোধহয়। সেই সময়ের স্মৃতি, অল্প কয়েক বছর ছিলাম, 42 থেকে 48 পর্যন্ত। কিন্তু এই সময়ের মধ্যে যে ভয়াবহ এবং বিভৎস স্মৃতি লক্ষ্য করেছি সেটা যেমন দুঃখজনক তেমনি কলঙ্কিত একটা ইতিহাসের অধ্যায়। ব্রিটিশ যখন চলে যাবে ভেবেছে, যেতে হবে এই অবস্থায়, তখন তারা 43-এ মন্বন্তরের সৃষ্টি করলো। এটা মানে মনুষ্য সৃষ্ট একটা চোরাচালানি, চোরাকারবারি, মুনাফা করি, এই সমস্তগুলো তৈরি করে ফেললো, রেশনিং ব্যবস্থা তৈরি হলো। 43-এর যে মহাদুর্ভিক্ষ আমরা মন্বন্তর বলি, বাংলায় 76-এর মন্বন্তর বলে, 43-এ মন্বন্তরের সময় যে দৃশ্য আমি চোখে দেখেছি সেটা আজও যখন মনে করি তখন সমস্ত শরীরটা শিউরে ওঠে। আমরা দেখেছি যে মানে সমস্ত মহিলা তারা সানকি হাতে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে সামান্য একটু ফ্যানের জন্যে। এবং শুধু তাই নয়, ওই যে পার্ক সার্কাস ময়দান বললাম, ওই ময়দানে গোরা সৈন্যদের তখন ক্যাম্প ছিল, এবং এই গোরা সৈন্যরা তখন এই সমস্ত মহিলাদেরকে নিয়ে ভোগ করার জন্যে তারা যে কায়দা, এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, একটা চকলেটের বিনিময়ে তারা এই জিনিসটি করিয়েছে, এবং এটা দীর্ঘদিন ছিল এই জিনিসটা, এটা আমি চোখে দেখেছি। আবার ঠিক তার কিছুদিন বাদেই এই যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের একটা যে কৌশল, অত্যন্ত চৌকস কৌশল, তারা এই দুর্ভিক্ষটা লাগিয়ে বাংলার যে মানুষের যে মনোবল, শক্তি,
সেটাকে দুর্বল করে দিল এবং দুর্বল করে দিয়ে তারা একটা জিনিস ভাবলো যে এই মানুষের ঐক্যটাকে কী করে নষ্ট করা যায়। এবং সে কারণে তারা 1946 কলকাতায় দাঙ্গা বেঁধে দিল, হিন্দু মুসলিম দাঙ্গা, ভাইয়ে ভাইয়ে লড়াই। এই যে ভাতৃঘাতী দাঙ্গা হলো, এটাকে গ্রেট ক্যালকাটা কিলিং বলে এটা ইতিহাসে অভিহিত করা হয়েছে। তখন অবাক লেগেছে যে হিন্দু মুসলিম একসঙ্গে সম্প্রীতির সঙ্গে এতদিন ধরে তারা বসবাস করে যাচ্ছে, সেই হিন্দু মুসলমান তারা আজকে একে অপরকে আঘাত করছে। এগুলো আপনার চোখের সামনে ঘটেছে? দেখেছি এবং ভীষণ রকমভাবে চোখে পড়েছে। তারপরে তো চলে আসলেন পাবনায়। তারপরে তো 47 গিয়ে মানে দেশ বিভাগ হয়ে গেল, মানে চলে আসলাম পাবনায়। এসে তো পাবনায় ইন্টারমিডিয়েট পড়ার সময় তো আবার সেই মানে সমাজতান্ত্রিক দলের সাথেই যুক্ত হয়ে গেলেন, ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হয়ে গেলেন। আসলে যুক্ত হলাম যে 1952 সালে আমার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি পাবনা জেলা স্কুল থেকে। আমাদের তখন পরীক্ষা ছিল 10ই মার্চ, কিন্তু 21শে ফেব্রুয়ারিতে যখন ঢাকাতে ছাত্র হত্যা হলো, এই খবরটা যখন গিয়ে পৌঁছলো, তখন আমরা কিন্তু প্রতিবাদে মানে মিছিল করলাম এবং এর সঙ্গে যুক্ত হয়ে গেলাম। এই যে ভাষা সংগ্রামের যে লড়াইটা, এই লড়াইটাতে আমাদের একটা সম্পৃক্ত হবার মানে ইয়ে হলো, গৌরব অর্জন করলাম। এডওয়ার্ড কলেজে পড়ার সময় কেন অ্যারেস্ট হয়েছিলেন? সেটা কি মুসলিম লীগের সমাবেশের বিরুদ্ধে বিক্ষোভ করা, নাকি ওই যে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী যে নুরুল আমিন আসছিল সেটার জন্য? হ্যাঁ, খুনি নুরুল আমিন, তিনি যেন পাবনা শহরে ঢুকতে না পারেন, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। কিন্তু তারা কৌশলে পেছনের দিক দিয়ে ঢুকে পড়েছিল। কিন্তু যখন শুনলাম যে ঢুকে পড়েছে, তখন আমরা যেখানে মিটিংটা হচ্ছিল, উনি একটি মানে প্রাদেশিক সম্মেলনের ইয়েতে এসছেন, সেখানে যে প্যান্ডেল তৈরি হয়েছে, এই প্যান্ডেলের কাছাকাছি যাওয়া আমাদের মানে প্রয়োজন হয়ে গেল। তখন আমরা একটা বিশাল মিছিল নিয়ে ওই প্যান্ডেলে গিয়ে হাজির হলাম, জিন্না পার্কটাকে বলতো, ওই জিন্না পার্কে গিয়ে হাজির হলাম। এবং এখানে আমাদেরকে সবচেয়ে বড় সহায়তা করেছিল যারা, তারা হচ্ছে রিক্সা শ্রমিক ইউনিয়ন আর হুঁশিয়ারি শ্রমিক ইউনিয়ন আর বিড়ি শ্রমিক ইউনিয়ন। তো এই যে শ্রমিকদের সংগঠন আর ছাত্রদের ঐক্য, এই দুটো মিলে আমরা প্যান্ডেলে গেলাম। প্যান্ডেলে গিয়ে প্যান্ডেল তো ভাঙচুর করলামই, এবং আমাদের এক বন্ধু সে কাছে ধারে থেকে একটা ক্যানাস্তারের টিন নিয়ে আসলো, নিয়ে এসে পেড়াতে আরম্ভ করে দিল। আব্দুর রব নিসার যখন যাচ্ছে, তখন আমরা ওর গায়ে থুতু পর্যন্ত ফেলেছি যা যখন যাচ্ছে সে। কিন্তু সেদিনে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তার গায়ে থুতু ফেলার পরেও কোনো প্রতিক্রিয়া তিনি দেখাননি। এটা ছিল 12 অথবা 13ই ফেব্রুয়ারি এই ঘটনা। আর 21শে ফেব্রুয়ারিতে আমরা পাবনা টাউন হলে একটা বিশাল মানে সমাবেশ করলাম এবং আমাদের গ্রেফতার করা হলো 22শে ফেব্রুয়ারি। এই যে আমাকে নিয়ে যাওয়া হলো, আমাদের যখন আমি গেলাম জেলখানায়, তখন দেখলাম 69 জন আমাদের, এবং আমাদের আরবি প্রফেসর যিনি প্রফেসর আব্দুল হামিদ, ওনাকে শুদ্ধ গ্রেফতার করা হয়েছে। তারপরে আমরা 7 দিন থাকলাম, 7 দিন পরে আমরা ছাড়া পেলাম। কিন্তু আমাদের বিরুদ্ধে বেশ কয়েকটা মামলা দায়ের করলো তারা, অগ্নিসংযোগ থেকে প্যান্ডেল ভাঙা থেকে তারপরে রেপ কেস পর্যন্ত আমাদের উপরে দিয়ে দিল। এরপরে কি ঢাকায় চলে আসলেন না, তারপরে ন্যাপে যোগ দিলেন? না, তারপরে তো ওখান থেকে আবার মানে বারবার অ্যারেস্ট হলাম, ওই অ্যারেস্ট হলাম। তারপরে আবার যুক্ত ফ্রন্টের নির্বাচনের আগেও তো অ্যারেস্ট হয়েছিল, 1954 সালে নির্বাচনের সময় তখন অ্যারেস্ট হলাম। আবার গ্রামের বাড়ি থেকেও তো বোধহয় একবার অ্যারেস্ট হয়েছিল। আবার ওই নির্বাচনের পরে যখন যুক্ত ফ্রন্ট জিতে গেল, তখন আমরা সবাই ছাড়া পেয়ে গেলাম। ছাড়া পাওয়ার পরে রোজার ঈদ এই ছুটি আছে, এই ছুটিতে আমরা বাড়ি চলে গেছি। বাড়ি চলে যাবার পরে হঠাৎ করে দেখলাম যে 92A জারি করে পূর্ববঙ্গে গভর্নরি শাসন জারি করা হয়েছে এবং গ্রেফতার আরম্ভ হয়ে গেছে। ওই তখন 92A 30শে মে আমি তখন সিরাজগঞ্জে মানে গ্রাম থেকে বড়ো ভাইয়ের সাথে ঈদের বাজার করার জন্যে গেছি। ওই বাজার করে যখন ফিরবো, তখন মনে হলো যে একটা লোক সারাক্ষণ আমাকে ফলো করছে। তা আমার এই বড় ভাই যিনি ছিলেন, উনি কলকাতা পুলিশে চাকরি করতেন। আমি ওনাকে বললাম যে এই লোকটা আমাকে ফলো করছে বলে মনে হচ্ছে।
বা করতে দাও, ওটা ইন্টেলিজেন্সের লোক করবেই এটা। তারপরে পরের দিন সকালবেলা বাড়িতেই মানে নাস্তা টাস্তা করিনি, এমনি ইয়ে করছি, এরকম সময় আমার ছোট বোনটা দৌড়ে আসলো। দৌড়ে এসে বলল যে মা মা পুলিশ আসছে। যখন পুলিশ আসছে বলছে, তখন তো আমি বুঝতে পারলাম যে ব্যাপারটা কী। পুলিশ চারদিক দিয়ে ঘেরা ঘিরে ফেলেছে, আর ওই যে লোকটি ইন্টেলিজেন্সের ওই লোকটি ওখানে আছে। তো তখন বুঝলাম যে ব্যাপারটা কী হয়েছে। আপনার বাবা আপনার রাজনীতির সাথে জড়িত হওয়াটাকে কীভাবে দেখতেন? আমার বাবা খুব খারাপভাবে দেখতেন না, তবে খুব যে ভালোভাবে নিয়েছিলেন তাও বলবো না। আর যে ছোটো চাচার বাসায় পাবনায় এসে থেকেছিলাম, মানে উঠেছিলাম কলকাতা থেকে, সেই ছোট চাচা কিন্তু একেবারেই চাননি যে আমি ইয়ে হই, মানে রাজনীতির সঙ্গে যুক্ত হই। এই ছোট চাচার কাছ থেকে টাকা নিয়ে কি ঢাকায় এসেছিলেন? হ্যাঁ, এই ছোট চাচাকেই বললাম একদিন, যখন জেল থেকে ছাড়া পেলাম, মানে 1955 সালে ছাড়া পেলাম, 54 অ্যারেস্ট হয়েছিলাম, ওই যে গ্রাম থেকে অ্যারেস্ট হলাম, তারপরে পাবনা নিয়ে গেল, ওখান থেকে রাজশাহী সেন্ট্রাল জেলে পাঠিয়ে দিল। সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেওয়া মানে হচ্ছে যে দীর্ঘদিন থাকতে হবে। ওখান থেকে ছাড়া পেয়ে তখন আমি যখন পাবনা এলাম, আসার পরে তখন আমি আমার ডিসিশনটা হচ্ছে এখন এসব কিছু করে লাভ নেই, বিপ্লব খুব কাছে এসে গেছে, দরজায় নক করছে, এখন এইটাই হচ্ছে রাজনীতিতেই হচ্ছে আমার মুখ্য কাজ, পড়াশোনার দরকার নেই। তখন পড়াশোনা ছেড়ে দিয়ে আমি চাচাকে বললাম যে আপনি আমাকে 15 টাকা দেন। চাচা বললেন যে কী করবে টাকা দিয়ে, ঢাকা যাব। ঢাকা যাবে, ঢাকায় কী করবে? বললেন নিজে পায়ে দাঁড়াবার চেষ্টা করবে। তখন উনি বললেন যে পাটা কত শক্ত হয়েছে, তুমি নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছ? আমি তার কোনো জবাব দিতে পারিনি, কিন্তু আমি মাথা নিচু করে আছি, কারণ ওনার চোখে চোখ রেখে কথা বলার সাহস আমার ছিল না। কিন্তু উনি মানে দেখলাম যে আস্তে করে মানি ব্যাগটা নিলেন, 15 টাকা বার করলেন, ছুঁড়ে ফেলে দিলেন। আমি ওটা উঠিয়ে নিলাম, আমি যেন একটা মোক্ষম জিনিস পেয়ে গেছি, উঠিয়ে আমি মানে চলে আসলাম। ঢাকা এসে কি ফজলুল হানি আপনাকে নিয়ে গেছিলেন পত্রিকা অফিসে? ঢাকা এসে আমি প্রথম প্রথম আমার এক বন্ধুর বাড়িতে উঠেছিলাম, লালবাগে জগন্নাথ সাহেব রোডে, এবং মাঝে মাঝেই আসতাম ওই দৈনিক আজাদের উল্টো দিকে, ঢাকেশ্বরী গভর্নমেন্ট মার্কেট ছিল, ওই মার্কেটে ওদের একটা ফার্মেসি ছিল, ওইখানে বসে আমি টাইপ শিখতাম। আর যে বন্ধু বাড়িতে উঠেছিলাম ওর বড় ভাই তখন দৈনিক ইত্তেফাকে বিজ্ঞাপনের কাজ করতেন, ওই বিজ্ঞাপনের কাজ কী করে করতে হয় এগুলো একটু শেখার চেষ্টা করলাম, সার্কুলেশনের কাজ কী করে করতে হয় এগুলোও শেখার চেষ্টা করলাম। তো এগুলো করতে করতে হঠাৎ করে আমি যে জগন্নাথ সাহা রোডে থাকি, তা আমি মাঝে মাঝে আজিমপুর কলোনি ওখান দিয়ে যাওয়া আসা করতাম, ওই হঠাৎ করে একদিন ফজলুর রহমানের সঙ্গে আমার দেখা হয়েছে, কী রে তুই এখানে? তা আমি বললাম, তো বললো যে ঠিক আছে তুই কালকে আয়, আমি তোকে এক জায়গায় নিয়ে যাব। তখন বোধহয় 2-3 পরেই উনি আমাকে দৈনিক মিল্লাত অফিসে সিকান্দার আবু জাফরের রুমে নিয়ে গেলেন। সিকান্দার আবু জাফর বললেন যে তোমার কি যোগ্যতাটা কি, তুমি কি জার্নালিজম করেছো আগে? ইয়ে ফজলুল হানি বললো যে না, ও জেলখানায় ওই রাজবন্দি ছিল যারা কৃষক শ্রমিক ইয়েরা ছিলেন, তাদেরকে ওই স্টেটসম্যান আর পাকিস্তান অবজারভার পরে পরে শোনাতো, এটা ওর অভ্যেস আছে। তো তখন আমি বললাম যে আমি ওই অনুবাদটুকু করতে পারি, এটুকু আমার অভ্যেস আছে। বললো যে তাহলে ওই নুরুল ইসলাম পাটোয়ারি আমাদের নিউজ এডিটর, উনি ওই ঘরে বসেন, তুমি ওর সঙ্গে দেখা করো। তো আমি তার সঙ্গে দেখা করলাম, তিনি বললেন যে তুমি কত দূর পর্যন্ত পড়েছ? আমি বললাম যে ইন্টারমিডিয়েট পর্যন্ত। তাহলে আর চেষ্টা করে লাভ নেই, কারণ তোমার যে কন্টেস্ট্যান্ট সে হচ্ছে মালিকের লোক, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে এম এ ফার্স্ট ক্লাস ফার্স্ট। তো আমি বললাম ঠিক আছে, কিন্তু আমার চাকরি না হোক আমি কাজটা শেখার চেষ্টা করি। তখন দেখলাম যে এই সুযোগে যদি কাজ শেখা যায়। 4 কাজ শেখ করার পর হঠাৎ করে ওই নুরুল ইসলাম পাটোয়ারি আমাকে বলছেন যে এই যে খাতায় তুমি সাইন করো, নাম সই করো। আমি বুঝতে পারলাম না, তো শিফট ইনচার্জ ছিলেন হাসানুজ্জামান খান। তখন হাসান ভাইকে আমি জিজ্ঞেস করলাম, পরে উনি চলে যাওয়ার পর জিজ্ঞেস করলাম, হাসান ভাই আমি সই করবো মানে কি? তো উনি বললেন যে তোমার চাকরি হয়ে গেছে। আমি বললাম যে অ্যাপয়েন্টমেন্ট লেটার কত টাকা বেতন? অ্যাপয়েন্টমেন্ট লেটারের কথা চিন্তা করো না, এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার বলে কোনো জিনিস নেই, বেতন তোমার 75 টাকা। আমি তো সেই আমলে তো অনেক ভালো, তো 75 টাকা খুব একটা ভালো বলবো না,
কারণ তখন প্রচণ্ড সিগারেট খাই আমি এবং চা খাই সারাদিনে 50-60 কাপ চা আর মানে সিগারেট একই পরিমাণে খাই। তো এগুলোর পোষাতে গেলে যে পরিমাণ টাকার দরকার এই টাকা দিয়ে হবে না। তো আমি বললাম যে 500 টাকা অন্তত বাড়িয়ে দিতে বলেন। বললো যে আচ্ছা ঠিক আছে দেখে আমি বলবো। আমি যখন বেতন নিতে গেলাম দেখলাম যে 80 টাকা দিয়েছে আমাকে। আচ্ছা 62-তে তো বোধহয় আপনার নামে হুলিয়া বের হয়েছিল। 62-তে যখন আমি দৈনিক আজাদের চাকরি করি তখন আমার নামে হুলিয়া বেরিয়েছে। ওই 62-র যে ছাত্র আন্দোলন ছিল সামরিক শাসনের বিরুদ্ধে সেই সময়ের ঘটনায় হুলিয়াটা জারি হয়েছিল আমার, মাইদুল হাসান এবং নুরুল ইসলাম এই তিনজন সাংবাদিকের বিরুদ্ধে। মাইদুল এবং নুরুল ইসলাম ছিল দৈনিক ইত্তেফাকে আর আমি ছিলাম আজাদে, এই তিনজনের বিরুদ্ধে এটা হয়েছিল। কিন্তু আমি হুলিয়া হলে তো যা খুব সহজে জানা যায় না, আমি জানতামও না। আমার ছেলে হয়েছে, আমার মানে প্রথম সন্তান হয়েছে। ও তার আগে আপনি তো আপনার সহপাঠীকে আপনার ছাত্র ইউনিয়নের কর্মী আপনার চাচাতো বোনকে বিয়ে করেছিলেন। চাচাতো বোন দীপ্তি ওকে বিয়ে করেছি, আমার সাথে সম্পর্ক ছিল দীর্ঘদিনের। তাহলে এই প্রসঙ্গে আমি ওই 62-র হুলিয়ার প্রসঙ্গে যাবো, তার আগে একটু শুনে নেই। এই প্রশ্নটা আমার খুব জানার ইচ্ছা করে। অনেকে বলেন যে যেহেতু সংসার হয়েছে, জীবিকার চাপ মানে সংসারের একটা চাপ, সেই কারণে কি আসলে সাংবাদিকতাটাকে আরও বেশি আঁকড়ে ধরেছিলেন? সংসারের আগে থেকেই তো সাংবাদিকতার সঙ্গে যুক্ত আমি, আবার ওইদিকে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত এবং গোপনে কমিউনিস্ট পার্টির সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। এবং 61 সালে আমি কমিউনিস্ট পার্টির সদস্য পদ পাই এবং তখনকার দিনে গোপনীয়তা এমনই ছিল যে আমার স্ত্রীকে পর্যন্ত করে, মানে তখন তো আমি বিবাহিত, আমি আমার স্ত্রীকেও জানাইনি যে আমি এই সদস্য পদ লাভ করেছি। কমিউনিস্ট পার্টির সদস্য পদ পাওয়াটা তখন একটা দুর্লভ ব্যাপার ছিল। 62 যে হুলিয়া প্রসঙ্গে বললাম, আজাদের অফিস থেকে, দৈনিক আজাদের অফিস থেকে বের হওয়ার পর থেকে আপনাকে অ্যারেস্ট করা হয়েছিল? হ্যাঁ, আমি 30শে জানুয়ারি আমার প্রথম সন্তান আমার ছেলে সাগরের জন্ম হয় আর 12 তারিখে আমি দৈনিক আজাদে চাকরি করে, রাতের পালায় চাকরি করে, রাত তখন 2:30 বাজে এরকম সময়ে বেরিয়েছি। বেরোনোর পরে গেট থেকে মানে একটা রিক্সাওয়ালা আমাদেরকে প্রত্যেক দিন নিয়ে যায়। আমি থাকি আরামবাগে আর নয়াপল্টনে থাকে মোহাম্মদ সালে বলে আমাদের প্রফেসর রাজ্জাকের বড় ভাই। আমরা দুজনে একসঙ্গে আসি, এক রিক্সায় আসি, ওনাকে নামিয়ে দিয়ে আমি ফকিরাপুর চলে যাই। রিক্সায় উঠেছি দুজনে, ওখান থেকে জাস্ট কতটা হবে মানে 100-150 গজ দূরে ওই নাগেশ্বরী মন্দিরের দিকে যেতে যে রাস্তাটা, ওইখানে একটা ওয়াটার পাম্প ছিল, ওই ওয়াটার পাম্পের ওইখানটায় আমাকে চারদিক থেকে এসে ঘিরে ফেললো। ঘিরে ফেলার পরে বললো যে আপনার অ্যারেস্ট, আপনার বিরুদ্ধে হুলিয়া আছে। আচ্ছা, ঢাকা সেন্ট্রাল জেলে তখন 26 নম্বর সেলে বোধহয় বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ সবাই ছিলেন, আপনি কি ওই সেলে ছিলেন? ওই আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে লালবাগে নিয়ে গেল, লালবাগে ইন্টারোগেশন হলো। এখন যে রিমান্ডে নেয় ওই রিমান্ডটা নিল, কিন্তু ওটা ইন্টারোগেশন ছিল। তখন আমাকে সকালবেলা 10টার দিকে ঢাকা সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেওয়া হলো। উনি বললো যে আমি 26 সেলে যাচ্ছি। 26 সেলে যখন গেলাম তখন যেতেই শেখ মুজিবুর রহমান, আরে কি আয় 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 সব একসঙ্গে বাস করবো আমরা, মানে ওনার ওই কণ্ঠস্বর, ওটা শোনার পরে আমার কাছে ভালোই লাগলো যে এরকম লোকজন এখানে আছে। তারপরে গিয়ে দেখি আবুল মনসুর আহমেদ আছেন, তোফাজ্জল হোসেন মানিক মিয়া আছেন, কফিলউদ্দিন চৌধুরী আছেন, এই বদরুদ্দোজা চৌধুরী বাবা, আর ওদিকে তাজউদ্দিন সাহেব আছেন, গাজী গোলাম মুস্তফা আছেন, রণেশ দাশগুপ্ত আছেন সাংবাদিক এবং সাহিত্যিক। সেই সময় জেলের পরিবেশটাই আপনাদের কাছে একটা একটা অসাধারণ পরিবেশ ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে জেলখানার ভেতরে যখন আমরা বসবাস করি তখন কিন্তু আমাদের মধ্যে একটা সম্প্রীতি কাজ করে। একদিন আমাদের একটা ভলিবল টিম ছিল, ভলিবল টিমে আমি ক্যাপ্টেন ছিলাম এবং শেখ মুজিবুর রহমান উনি মিডলম্যান হিসেবে খেলতেন, ওনারই গ্রুপ আমরা, আমাকে ক্যাপ্টেন হিসেবে তিনি নির্বাচন করলেন, আমি তাকে লিডার হিসেবে সম্বোধন করলাম। করতে উনি খুব ইয়ের সঙ্গে রসিকতা করে বললেন যে তুই আমাকে লিডার বলবি না, আমি জানি তোর লিডারকে। এই যে বোধটা, পলিটিক্স সম্পর্কে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন জ্ঞানটা,
এগুলো কিন্তু তার ভেতরে সাংঘাতিকভাবে ছিল, যার জন্যে উনি বললেন। এবং বলার পরেও কিন্তু এই যে অন্য মতের লোক হয়েও আমাকে তিনি যেভাবে সহযোগিতা করেছেন সেটা একটা মানে দৃষ্টান্ত হতে পারে। আমি যখন ছাড়া পাবো তখন আমরা মাত্র তিনজন, শেখ মুজিবুর রহমান, রণেশ দাশগুপ্ত, কামালওয়ানি, তিনজন আছি। তা আমার যখন রিলিজ অর্ডারটা আসলো এবং ওই জমাদার অর্ডারটা নিয়ে আসলো, তখন উনি অর্ডারটা হাতে নিলেন, নিয়ে বললেন যে দেখি। দেখে বললো যে সত্যি তো তোরই এটা রিলিজ অর্ডার, তো তুই সব ঠিকঠাক করে নে। ভেবেছিলাম সব একসঙ্গে থাকবো, দেওয়া হলো না, তো বিছানাপত্র ঠিক করে নে। বিছানাপত্র ঠিক করতে নিয়ে আমি দেখলাম আমাকে যে খাতাটা দেওয়া হচ্ছে আমার বাড়ি থেকে, সেই খাতার ভেতরে অনেকগুলো পাতা নেই, ছেঁড়া, কারণ ওখানে তো আবার সেন্সার্ড অ্যান্ড পাস বলে লেখা থাকে, দিস খাতা কন্টেনিং এত পেজেস বিলং টু সিকিউরিটি প্রিজনার কামালওয়ানি ইজ বিং সেন্সার্ড অ্যান্ড পাস, সিল মারা থাকে, পেজ মার্ক থাকে। এখন এগুলো দেখে আমার তো মানে চক্ষু চড়ক গাছ, তার মানে আমার তো রিলিজ অর্ডার থাকলেও আমি রিলিজ পাবো না। তো তখন আমি বঙ্গবন্ধুকে বললাম যে লিডার, আমার তো এই অবস্থা, খাতার ভেতরে অনেকগুলো পাতা দেখছি না। তখন উনি আমাকে জিজ্ঞেস করলেন কি বৌমাকে তুই চিঠি লিখেছিস? আমি বলি না, আমার তো হাতের লেখা ছোটো, আমি যে একটা করে পাতা পাই ওইটার গিয়ে পিট ওপিট করে যে লেখা লিখি ওটার চার পাঁচ পৃষ্ঠার কাজ হয়ে যায়, সুতরাং আমার তো দরকার নেই। তাহলে কে করলো? অনেকক্ষণ পরে উনি নিজেই বলে তুই এটা ঠিকঠাক করে নে, আমি বলে দিচ্ছি। অনেকক্ষণ পরে তিনি নিজেই বললেন যে বুঝতে পেরেছি কে করেছে। কে করলো? তো বলে যে বরিশালের নজরুল ইসলাম মঞ্জু, ও বিয়ে করে জেলে এসছে, সুতরাং মানে ওই এক পাতায় হয়নি রে, ওই সেই জন্য তোর খাতা থেকে পাতাগুলো চিঙাচ্ছে। আমি দেখলাম যে এই যে ওনার বাস্তব ধর্মী যে চিন্তা এটা সাংঘাতিকভাবে। তো তারপরে আমি জিজ্ঞেস করেছিলাম ইয়েকে, মঞ্জুকে জিজ্ঞেস করেছিলাম, মঞ্জু বলে যে লোয়ানি ভাই আমি মাফ করে দিয়ে আমি তখন দিয়েছি, কিছু করার ছিল না তখন। আমি এই পর্যায়ে আপনার কাছে ক্ষমা চেয়ে একটা বিরতি নিচ্ছি, টেলিভিশনে একটা বিরতি নিতে হয়, একটা বিরতি নিয়ে আমি ফিরছি। ওনার কাছে ইতিহাসের একের পর এক পাতার গল্প শুনছিলাম, আবারও ফিরছি যে জলে আগুন জলেতে। দর্শক দেখছেন যে জলে আগুন জলে, আমার অতিথি শব্দ সৈনিক কামাল লোহানী আজকে আছেন আমার সাথে, সাংবাদিক, লেখক, এবং ইতিহাসের এত অদ্ভুত অদ্ভুত সব গল্প বলছিলেন যেগুলো আমরা বইয়ের পাতায় পাই, আজকে সামনাসামনি পেয়েছি তাই শুনছি। কিন্তু আমি একটু 25শে মার্চের পর আমাদের দেশে যে গণহত্যা শুরু হলো সেই সময়, তারপর আপনি চলে গেলেন আগরতলা, সেখান থেকে কলকাতা, সেখান থেকে আপনার আমিনুল হক বাদশার সাথে পরিচয়ের সূত্র ধরে বোধহয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। হ্যাঁ, আমি যখন বাংলাদেশ মিশনের সামনে দাঁড়িয়ে তখন ভেতরে ঢোকার সুযোগ পাচ্ছি না, আর সামনে দাঁড়িয়ে দেখছি যে নজরুল জয়ন্তী হবে, তার প্যান্ডেল ট্যান্ডেল দেখানো হচ্ছে ঠিক সামনেই, এর মধ্যে আমিনুল হক বাদশার সঙ্গে দেখা। তো বললো যে লোয়ানি ভাই আপনি তো আপনি চলেন আমার সঙ্গে চলেন। পাকসাগাস মোড়ে গিয়ে একটা ট্যাক্সি ধরে আমাকে নিয়ে গেল বালিগঞ্জ সার্কুলার রোডে, বললো যে চলেন আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি আপনার খুব ভালো লাগবে। আমি গেলাম বালিগঞ্জ সার্কুলার, দোতলায় উঠলাম, ওঠার পরে একটা বড় টার্কিশ টাওয়েল দিয়ে বললো যে এটা আপনার বিছানা, এটা আপনার গামছা, এভরিথিং হচ্ছে এটা, বলে চলে গেল আজকে থেকে আপনি এখানে থাকবেন। তারপরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটা চালু হবে দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে বলছে এই জন্যে যে বিপ্লবী বেতার কেন্দ্র চালু হয়েছে কালুঘাট থেকে, সেটা তো পাকিস্তানিরা বোমা বর্ষণ করলো, বোমা বর্ষণ করার পরে ওরা 10 জন বিভক্ত হয়ে গেল দুই দলে, কিন্তু তারা আস্তে আস্তে ত্রিপুরাতে এসে হাজির হলো, কেউ গেল আগরতলায় আর কেউ বগাফার জঙ্গলে ওই 1 কিলোওয়াটটা বসিয়ে প্রচার আরম্ভ করলো। তারপরে যখন তাজউদ্দিন আহমদ ইয়েতে গেলেন, ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করলেন, তখন এই যে সহযোগিতার পর্যায়ে যে ইয়েটা আসলো, আলোচনা হলো, সেখানে তিনি প্রচারের জন্য একটি
উচ্চ ক্ষমতা সম্পন্ন বেতার চেয়েছিলেন এবং আমাদেরকে 50 kW মিডিয়াম ওয়েভ একটা ট্রান্সমিটারের ব্যবস্থা করে দেওয়া হলো এবং সেটা আমাদের সীমান্তের কাছাকাছি। তো সেইখানে মানে ওটা অবশ্যই আমরা জানি না কোথায় ছিল। আমরা আমাদের যে মানে রেকর্ডিং স্টেশন করলাম সেটা হলো বালিগঞ্জ সার্কুলার রোডে, এবং বালিগঞ্জ সার্কুলার রোডের দোতলাতে আমাদের রেকর্ডিং স্টুডিও একটা তৈরি হলো, পরে দুইটা তৈরি হয়েছিল এবং ওইখানেই আস্তে আস্তে সবাই থাকতে আরম্ভ করলো। আপনি তো সংবাদ বিভাগের দায়িত্ব নিয়েছিলেন, ওখানে সংবাদ বিভাগের দায়িত্বটা আমার ছিল। আমি জানি সেই সময়ের এত অজস্র স্মৃতি আছে, কিন্তু এমন কোনো ঘটনা আছে যেটা আপনার খুব মনে পড়ে? একটা ঘটনা তো মনে পড়ে, সেটা হচ্ছে যে একবার মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি CPM ওরা 72 ঘন্টা বন্ধ ডাকলো। বন্ধ ডাকার পর আমরা ভাবলাম এই 72 ঘন্টা তাহলে আমরা আমাদের যে ম্যাটেরিয়াল রেকর্ডেড ম্যাটেরিয়াল এগুলোকে পাঠাবো কী করে, গাড়ি তো চলবে না, কারণ CPM তখন এত পপুলার যে মানে গাছের একটা পাখিও শব্দ করে না। তখন ফন্দি আটা হলো যে মুক্তিযোদ্ধারা বিভিন্ন রণাঙ্গন থেকে যখন কলকাতায় আসতো ক্লান্তি দূর করার জন্যে একাধবার, ওই তখন স্বাধীন বাংলা বেতারে আসতো, তখন মুক্তিযোদ্ধাদের ইন্টারভিউ নিতেন, তখন ওই ইন্টারভিউটা নিয়ে আমরা মানে ওদের কাছ থেকে জেনে আমরা যে ছকটা কাটিয়ে নিয়েছিলাম ওদের কাছ থেকে, ওই ছক দেখে আমরা 3 দিনের 72 ঘন্টা মানে 3 দিন 3 দিনের যে নিউজ বুলেটিন হবে প্রত্যেক দিনে ইংরেজি বাংলা উর্দু 3টা বুলেটিন মানে 3 বেলায় 3 তারিখে 9টা করে বুলেটিন, 3 দিনে 3 রং 27টা বুলেটিন এই 27টা বুলেটিন আমরা 3 দিন আগে লিখে দিলাম, 3 দিন পরে কী হবে সেই ঘটনাগুলো দিয়ে। কারণ একটাই ছিল, সেটা হলো যে আমি যদি মিথ্যে কথাও বলি তাহলেও অবরুদ্ধ বাংলাদেশে যারা বাস করছে, যারা এই বেতার শুনে তাদের মনোবলটাকে চাঙা রাখছে, তারা অন্তত পক্ষে জানতে পারবে যে স্বাধীন বাংলা বেতার তো চালুই আছে, এখানে বন্ধ হয়ে যায়নি, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়নি, উদ্দীপিত করার জন্য এই কারণে আমরা ওইটা চালু রেখেছিলাম। আমি একটু জানি যে আপনি আমাদের 16ই ডিসেম্বরের স্বাধীনতার প্রথম ভাষণটি বোধহয় প্রথম ঘোষণাটি বোধহয় আপনি স্বাধীন বাংলাকে তার বেতার থেকে আপনি দিয়েছিলেন। এটা 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 বলবো আমার জীবনের একটা পরম পাওয়া এবং আসলেই গর্বের ব্যাপার। সেই বিজয়ের খবরটা আমি লিখেছিলাম, যে নিউজ এডিটর হিসেবে আমারই দায়িত্ব ছিল, আমি লিখেছিলাম, কিন্তু পড়ার কথা ছিল বাবুল আক্তারের। বাবুল আক্তার আমার যে ল্যাঙ্গুয়েজটা ছিল এই ল্যাঙ্গুয়েজটা পড়তে পারছিলেন না, এবং তখন সবাই মিলে ঠিক করলো, বেলাল মোহাম্মদ, আশফাকুর রহমান খান, ওরা সবাই বললো যে লোয়ানি ভাই এটা আপনি পড়েন, আপনি ছাড়া হবে না। আমাকে আবারও একটা বিরতি নিতে হচ্ছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বিরতি, কিন্তু বিরতির পর আমি একটু মুক্তিযুদ্ধের পরের প্রসঙ্গে আমাদের স্বাধীন বাংলাদেশেও চলে আসবো, কারণ আমি জানি সেই সময় আপনি প্রথমে আপনাকে রেডিওর দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু সেই দায়িত্ব আপনি 1 বছরের মাথায় ছেড়ে দিয়েছিলেন। আরও অনেক রকম আপনার জীবনে উত্থান পতনের ঘটনা আছে, পতন তো ডেফিনেটলি না, কিন্তু আপনার অভিমানের বা কষ্টেরও কিছু জায়গা আছে। একটা বিরতি নিচ্ছি, যে জলে আগুন জ্বলেতে। আছি যে জলে আগুন জ্বলেতে, আছি শব্দ সৈনিক সাংবাদিক লেখক আমাদের সকল শ্রদ্ধেয় কামাল লোহানির সাথে। আমি একটু মুক্তিযুদ্ধের পরের প্রসঙ্গে চলে আসতে চাই। স্বাধীন বাংলাদেশে আপনাকে রেডিওর দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু 1 বছরের মাথায় আপনি সেই দায়িত্বটা ছেড়ে দিলেন, কেন? হ্যাঁ, এটা একটা দুঃখের কথা বটে। মুক্তিযুদ্ধকালীন যে মন্ত্রিসভা, তার যে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, যিনি মানে 9 মাস যুদ্ধ পরিচালনা করেছিলেন, তিনি আমাকে যখন টেলিফোনে বললেন যে আপনি বেতারে থাকেন এবং বেতারের পুনর্গঠনের দায়িত্বটা আপনাকে পালন করতে হবে, আমি তখন তাকে বলেছিলাম যে আমি তো সঠিক ব্যক্তি বোধ হয় নই। উনি বললেন যে না, আমি একজন রাজনৈতিক মন মানসিকতার লোক চাই যিনি এটাকে সঠিকভাবে তৈরি করবেন, কারণ মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশ এটা একটা ভিন্ন জায়গা, যারা মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিল তারাই এই বেতারকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন। ভালোভাবেই কাজ চলছিল, কিন্তু দেখা গেল একটা জিনিস, সবসময়
খুব দুঃখজনক এটা, যে যারা পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে তখনকার দিনে বেতারে কাজ করেছে, তাদের বেশ কিছু লোক একসঙ্গে হয়ে, আমি বেতারের লোক নই, সুতরাং বেতারের বাইরের লোক কেন বেতারে খবরদারি করবে, এই কারণে তারা আমার বিরুদ্ধে লেগে গেল এবং নানান রকমের কলা কৌশলে আমাকে সরানোর জন্য চেষ্টা করছিল। এই অবস্থা দেখে আমি ভাবলাম যে এখানে থাকাটা, আপনি বঙ্গবন্ধুকে জানিয়েছিলেন? আমি বঙ্গবন্ধুকে জানিয়েছিলাম এবং তিনি তখন মস্কো যাচ্ছিলেন তার শারীরিক অসুস্থতার কারণে এবং শরীরটা মানে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য, উনি বলেছিলেন যে আমি ফিরে এসে দেখবো, তুই কোথাও যাবি না। কিন্তু ফিরে আসার পরে আমি দেখলাম যে উনি এত ব্যস্ত এসব কাজে, তো ওনার পক্ষে এই ছোটোখাটো জিনিস দেখার মতো সময় তখন ছিল না। এমন কি ঘটনা ঘটেছিল যে আপনি সেক্রেটারিয়েট থেকে ফেরত এসে দেখলেন আপনার চেয়ারে, তখন রেজিগনেশন দেননি, আপনার চেয়ারে লোক বসে আছে? আমি দেখলাম একদিন সচিবালয়ে মানে মিটিং ছিল, মিটিংটা শেষ করে এসেছি, এসে যখন আমার ঘরে ঢুকবো দেখি আমার ঘর ময় লোক, আর আমার চেয়ারে আমারই একজন বন্ধু যিনি বেতারের লোক তিনি বসে আছেন। এটা দেখে আমি অবাক হয়ে গেছি। উনি আমি যাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই চেয়ারটা ছেড়ে দিলেন, দিয়ে অন্য আর একটা চেয়ার নিয়ে বসলেন, আর ওই লোকগুলো আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল। কে এসে? কে? ভদ্রলোক ছিলেন আলিমুজ্জামান চৌধুরী। তো আমি আশফাককে জিজ্ঞেস করুন যে আশফাক ব্যাপারটা কি, এই ঘটনাটা কি স্যার? তখন আশফাক যে কথাটা বলেছিল তাকে আমি আঁচ করলাম যে এটা হচ্ছে ওই ধরনের একটা চক্রান্ত, যাতে করে আমি এখানে না থাকি। কিন্তু এরকম তো ঘটনা আপনার জীবনে আরও কয়েকবার ঘটেছে। আপনি পিআইবিতে যাওয়ার পেছনে বোধহয় এরকম সাংবাদিকতায় পরে ঢুকলেন, আবার পিআইবিতে যাওয়ার পেছনে বোধহয় তৎকালীন তথ্যমন্ত্রীর সাথে আপনার মনোমালিন্য হয়েছিল। হ্যাঁ, তৎকালীন তথ্যমন্ত্রী ছিলেন শামসুল হুদা চৌধুরী, ওর সঙ্গে আমার একটা ঝগড়া হলো এবং সেই ঝগড়ার কারণে আমাকে চাকরি থেকে বরখাস্ত, ঠিক না কি বলে ওটাকে, যে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। আমি তখন দৈনিক বার্তার সম্পাদক ছিলাম এবং আমার সেই সম্পাদকের পদটা উনি কেড়ে নিলেন। আচ্ছা। এবং আমি ওয়েসডি হয়ে রইলাম, কিন্তু প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক তখন ছিলেন এবিএম মুসা। মুসা ভাই আমাকে ধরে শামসুল হুদা চৌধুরীর ওখানে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন যে আমি ওকে নিয়ে গেলাম, বলে আমাকে প্রেস ইনস্টিটিউটে নিয়ে গেলেন। কিন্তু আপনি যখন শিল্পকলার ডিজি ছিলেন তখনও বোধ হয় সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে 16 মাসের মাথায়ও একটা বোধ হয়, সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন জাহানারা বেগম, তার সঙ্গে আমার প্রচণ্ড রকমের উচ্চস্বরে তর্ক বিতর্ক হয়েছিল এবং তিনি আমাকে কেন নানাভাবে হেনস্থা করতে চাইছিলেন। ওই চাইনিজ অ্যাক্রোবেটিক টিম এসেছিল সেই কার্ড বিতরণ করার ব্যাপারে, একজন মন্ত্রী মাজিদুল হক উনি কার্ড পান নাই, সে কারণে তিনি এই ধরনের মানে আমাকে জিজ্ঞাসাবাদ করছিলেন। আমি বললেন যে দেখেন মন্ত্রীর কাছে কার্ড গেছে কি না গেছে সেই খবর তো আমি জানি, তো বললেন যে না এটা আপনাকে জানতে হবে এবং কেন উনি আসলেন না, কেন উনি পেলেন না ইত্যাদি নিয়ে আমার সাথে ঝগড়া করতে আরম্ভ করলেন। তারপরে উনি বললেন যে তালিকাটা আমাকে দেখাবেন, তাই আমি পকেটে নিয়ে, সেদিন আমাদের মিটিং ছিল, তো ওই মিটিংয়েতে আমার সঙ্গে তার সঙ্গে ঝগড়া লেগে গেল। পরে কী হলো? এরপরে পিআইবিতে আবার চলে গেছিলেন কি? থেকে আমি পিআইবিতে আসলাম, তখন তৌহিদুল আনোয়ার ছিল ডিজি। আচ্ছা। তাহলে যখন আমি ব্যাক করলাম, যখন ব্যাক করেন তখন তো তৌহিদুল আনোয়ার ছিল, তার সাথে কি হলো যে আপনাকে অবসরে যেতে হলো? অবসরে যেতে হলো, তৌহিদুল আনোয়ার বলে যে লনি ভাই আমি তো আপনাদের মানে শিষ্য, আপনাদের সাকরাত হিসাবে ছাত্র জীবনে পলিটিক্স করেছি, কোনো চিন্তা করবেন না, আপনি যান আমি সমস্ত ব্যবস্থা করে রাখবো, টাকা পয়সা সব বেনিফিট আপনি পাবেন। আপনাকে অবসরে যেতে উৎসাহিত করছিলেন? না, তখন উনি বাধ্য করলেন আমাকে অবসরে যাওয়ার জন্য, এবং অবসরে যাওয়ার শুধু তাই না, আমার যে বেনিফিট সে বেনিফিট তিনি আটকে দিলেন এবং এর জন্য মামলা করতে হলো আমার, মামলা করে সে বেনিফিটটা আমাকে নিতে হলো। 2008 সালে আপনি আবারও শিল্পকলার মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন? হ্যাঁ, 2009-এর এপ্রিল মাসে আমি দায়িত্ব নিয়েছিলাম এবং 2011-এর এপ্রিলে আবার ছেড়ে চলে এসেছিলাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি, আমি খুব সংক্ষেপে খুব ছোট ছোট করে আপনার জীবনের গল্পগুলো শুনছিলাম, কিন্তু আসলে পুরো ঘটনা শুনতে গেলে একটা আত্মজীবনী বই লাগে, এত মানে আমাদের অনুষ্ঠানে এত সীমাবদ্ধতা, বয়স এত হয়েছে, সুতরাং মানে অভিজ্ঞতা প্রচুর, সেই ঘটনাবলী বলতে গেলে তো সময় অনেক লাগবে।
এবং সবচেয়ে মজার ব্যাপারটা আমি আপনাকে বলে রাখি, সেটা হলো যে জাম্বিয়ার কথা। ও হ্যাঁ, এই ঘটনাটা তো সত্যিই চাই, এই কাহিনী তো বলতে হবে। সেটা হলো যে মানে মজার ব্যাপার, আপনি সারা জীবন সাদা পাঞ্জাবি পরে এসেছিলেন, স্যুট পরে যেতে হবে বলে আপনি জাম্বিয়ায় যান? আমি জাম্বিয়া যাইনি, আমি তখন দৈনিক বার্তার সম্পাদক এবং একমাত্র সম্পাদক হিসাবে আমি ইয়ে হয়েছি, ওই তালিকাভুক্ত হয়েছি, মানে প্রেসিডেন্সিয়াল এন্টুরেজে আমি গেছি। তখন দাউদ খান মজলিস ছিলেন প্রেস অ্যাডভাইজার, তো দাউদ খান মজলিস আমাকে খোঁজ করছিলেন। তা আমাদের বন্ধু ছিলেন এখানে সলিমুল্লাহ বলে, ও ব্যুরো চিফ ছিল আমাদের, ঢাকা ব্যুরো চিফ ছিল। ও বলল যে তুই দাউদ খান মজলিসের সঙ্গে একটু ইয়ে যোগাযোগ কর। আমি কোথায় পাবো? তা বলে যে এখন এই দুপুরবেলা তো এখন ঢাকা ক্লাবে পাবি। তো দেখ, ঢাকা ক্লাবে টেলিফোন করলাম, করার পরে উনি বললেন যে হ্যাঁ আমি তো জানি কামাল, আমি তো দেখছি তোমাকে, তুমি পাজামা পাঞ্জাবি ছাড়া কিছু পরো না, কিন্তু তোমাকে তো স্যুট পরতে বলছে, তা এটা কি সম্ভব? তুমি একটু ব্রিগেডিয়ার সাদিকুর রহমান চৌধুরী, যে মিলিটারি সেক্রেটারি টু দি প্রেসিডেন্ট, জিয়া তখন ইয়ে জিয়া হলো প্রেসিডেন্ট, তো ওর সাথে একটু কথা বলো। আমি যখন কথা বলতে গেলাম, তখন ব্রিগেডিয়ার সাদিকুর রহমান চৌধুরীর সঙ্গে আমার কিছু কথা কাটাকাটি হলো। কথা কাটাকাটি হতে হতে একটা সব পর্যায়ে উনি বললেন, ওয়াই ডোন্ট ইউ ওয়্যার লুঙ্গি? তখন আমি বললাম যে ইয়েস আই ডু, আই থিঙ্ক ইউর ফাদার অলসো ডু দ্যাট, বলে আমি টেলিফোনটা রেখে দিলাম এবং আমি এয়ারপোর্টে আর গেলাম না। আহমদ হুমায়ুন আমাকে, তখন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট, আর হাবিবুল্লাহ খান হচ্ছে তখন তথ্যমন্ত্রী, আহমদ হুমায়ুন বললো যে লোহানি, আপনি এখন এই ডিসিশনটা ইয়ে করেন না, স্টিক করেন না, আমি একটু হাবিবুল্লাহর সঙ্গে কথা বলি। হাবিবুল্লাহর সঙ্গে যখন কথা বলতে গেছে, হাবিবুল্লাহ বলে যে আমি তো এর কিছুই জানি না, তোমরা যে যাচ্ছ তাও তো জানি না, কয়জন যাচ্ছে কে যাচ্ছে কিছুই জানি না। তো তখন হুমায়ুন বলল যে লোহানি আমিও যাব না। তো তখন আমি ওই টেলিফোনের তারটা খুলে রেখে দিলাম, যেন কেউ আমাদের সঙ্গে যোগাযোগ না করতে পারে। আপনি আপনার সত্তা বিসর্জন দিতে চাননি এবং আপনি দুবার দুবার সাংবাদিক, পূর্ব পাকিস্তানের সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হয়েছিলেন, কিন্তু যুগ্ম সম্পাদক ছিলেন, তারপরে মুক্তিযুদ্ধের সময় আমি সাধারণ দুবার বোধহয় যুগ্ম সম্পাদক ছিলেন সাংবাদিক ইউনিয়নের, একবার সাধারণ সম্পাদক হয়েছিলেন। আপনার সাংবাদিকতার দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ার, আপনি রাজনীতি করেছেন, জীবনের এই পর্যায়ে এসে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, জীবনের এই পর্যায়ে এসে যে রাজনীতি করেছেন, যেভাবে সাংবাদিকতা করেছেন, এখন বাংলাদেশকে কীভাবে দেখছেন? সত্যি কথা বলতে কি, মুক্তিযুদ্ধ করেছিলাম গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের স্লোগান দিয়ে। মুক্তিযুদ্ধ শেষে যখন দেশে ফিরলাম, তখন কিন্তু দেখলাম যে আস্তে আস্তে দিকগুলো যেন ফিকে হয়ে যাচ্ছে, যে স্লোগানগুলো ছিল সেই স্লোগানগুলো যেন মানে গর্জনটা দুর্বল হয়ে যাচ্ছে, ধর্ম নিরপেক্ষতা আস্তে আস্তে মানে বিসর্জন দিচ্ছি, সমাজতন্ত্রকে একেবারে নস্যাৎ করে দিলাম, সংখ্যালঘুদের ওপর ধর্মের লেবাস পরে যে কিছু লোক যে অত্যাচার চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে এবং তাদের বিষয় সম্পত্তি লুট করছে, এগুলো কি আমরা ভেবেছিলাম কখনো মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে এই অবস্থার সৃষ্টি হতে পারে? এই যে মানে সংখ্যালঘুদের মধ্যে যে ভীতি, তারা তাদের যে দেশত্যাগ, এটা বড় কষ্টকর হয়ে গেছে। তো এই যে দুঃখগুলো মানুষের প্রত্যেক জায়গায় আছে, সেই জিনিসগুলো তো মুক্তিযুদ্ধের সময় আমরা ভাবতে পারিনি, কারণ হিন্দুরাও তো আমাদের সঙ্গে একইভাবে লড়াই করেছে, প্রাণ দিয়েছে, যে রক্ত গেছে সে রক্তটা একই ধরনের ছিল। আজকে সেই জায়গায় আমরা তাদের যে নিরাপত্তা দেয়া সেটা আমরা দিতে পারছি না, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে জনগণের যে ঐক্য, সেই ঐক্য আমাদের গড়ে তুলতে হবে। সেই জন্যে জনগণকে ঐক্যবদ্ধ করতে হলে রাষ্ট্রের সরকার এদেরকে দায়িত্ব নিয়ে সেই কাজটা করতে হবে। যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদেরই এই দায়িত্ব পালন করা উচিত। আপনাকে অনেক 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 ধন্যবাদ, আপনি আমাদেরকে এতটা সময় দিলেন এবং আজকের মতো আমাকে বিদায় নিতে হচ্ছে। এই মানুষটি শব্দ সৈনিক হিসেবে, সাংবাদিক হিসেবে নির্ভীকভাবে কাজ করে গেছেন, রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় তাদের যে চেতনা ছিলেন, আজ জীবনের 86 বছর বয়সে এসে তিনি মনে করেন যে সেই চেতনার অনেকটাই নষ্ট হয়ে গেছে আমাদের নৈতিক মানসিকতার অবক্ষয়ে, সাম্প্রদায়িকতার বিষ বাষ্প সমাজটাকে নষ্ট করে ফেলছে এবং যতদিন না সমাজ, রাষ্ট্র নিজেরা
এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেটি প্রতিরোধ না করে সেই সোনার বাংলার স্বপ্নটা অনেকটা ম্লান হয়ে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। এবং আজকের মতো ধন্যবাদ, আজকের মতো শেষ করছি। যে জলে আগুন জ্বলে, সবাইকে ধন্যবাদ।